ওই যে কৃপাচার্যের মার হয়েছিল কোলের মধ্যে ছেলে আছে সকালবেলা মহাপ্রভু নাম কীর্তন করতে করতে এই পথ দিয়ে চলে যাচ্ছে কিদেব নাম শুনতে শুনতে বেরিয়ে চলে গেলেন পুরুষ মানুষ যেখানে সেখানে বেরিয়ে যেতে পারে মায়েরা গিয়ে চট করে বেরোতে পারত সেই সময়কালের দিনে মা তো শুনতে শুনতে বিয়োবল হয়ে গেছে বিয়োবল শুধু হয়নি ওই যে চিতচোর বসনচোর ননিচোর ভক্তের চিত্ত মনটাকে চুরি করে নিয়েছে আর এই ভক্ত এখন কি করছে নিজেই জানে না কি করেছে লাউ মনে করে কোলে ছেলেটাকেই কেটে ফেলেছে আর হাড়ির মধ্যে দিয়ে দিয়েছে এই সময়ে ছোট শিশুর পিতা সে এসে বলছে হ্যাঁ গো কি খবর সে তো অন্যমনস্ক হয়ে একেবারে কিংকর্তব্য বিমূর হয়ে চোখগুলি বড় বড় করে বারান্দার দেওয়ালের মধ্যে হেলান দিয়ে কি যেন ভাবছে শুনছে বটিটা রক্ত রক্তাক্ত আর উঠোনের মাঝখানে লাউটা গড়াগড়ি যাচ্ছে খোকা কোথায় গেল খোকাকে তো দেখছি না আর ছুটে এসে বলছে কি গো কি গো সঙ্গে সঙ্গে তার স্ত্রীর সম্বিত এসেছে খোকা 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 আমার ছেলের কাঁচা শরীরটা খন্ড খন্ড করে হাড়িতে বসে গিয়েছি মা শুনতেই পাইনি ছেলেটাকে যখন কেঁদেছে বাচ্চা বাচ্চা নিশ্চয়ই কেঁদেছে শুনতে পাইনি কেন ওই যে বলা হলো না প্রথমেই শোনে কান কান শোনে না শোনে মন কানের মধ্যে বসে মন মনটা তো হর হর নিয়ে চলে গেছে ওই যে মনোচর আর সেই সময় কি করছে কান্নায় আর্তনাদে পেপে চিৎকার করতে লাগলেন দুই স্বামী স্ত্রী এখন দুজনে মিলে কি কর্তব্য বিমূর কি করবেন কিছু ভেবে পাচ্ছেন না অবশেষে চিন্তা করলেন যার নাম শুনে এই দুর্গতি হলো তার কাছেই যায় তোমার নাম শুনে জগতে কোনোদিন অকল্যাণ হতে পারে কি তুমি জগতের করুণা নিধান মঙ্গল বিরাজ করে আজ তার নাম শুনে এত বড় অমঙ্গল হতে পারে তাই স্বামী স্ত্রী দুজনাই সেই মৃৎপাত্র মাটির হাড়ির মধ্যে বসিয়ে দিয়েছিল যে ছেলের কাটা শরীরটাকে হাড়িটা নিয়ে ছুটেছে কিছু দূরে গিয়ে মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে নিয়ে কীর্তনে মত্ত হয়ে নৃত্য করছেন আর সেখানে নিয়ে মাঝখানে রেখেছে হাড়িটা প্রভু এমন কীর্তন কি করতে হয় যে কীর্তন শ্রবণ করে এত বড় অহেতুক হয়ে যায় প্রভু সব জানেন তিনি অন্তর্যামী সর্ববিদ সর্বজ্ঞ তিনি বললেন কি হয়েছে ভক্তের মুখ থেকে শুনতে চান বলে প্রভু তোমার এমন মধুর হরি নাম শুনতে শুনতে দেহ বিস্মৃতি হয়ে কোলে থাকা শিশুটাকে কেটে ফেলে গেছে আমার এই স্ত্রী ওই স্তন্ভ পান করে এমন ছোট ছোট শিশু তাকে টুকরো টুকরো করে কেটে হাড়ির মধ্যে দিয়ে উনুনে বসিয়ে দিয়ে সিদ্ধ করে ফেলেছে অন্য সময় করলে আমি বলতাম না কিন্তু তোমার নাম শুনতে শুনতে এরকম ঘটনা হবে এটা আমি মেনে নিতে পারছি তাহলে তো জীবনে আর কোনোদিন থাকবে না যে তোমার নাম করবে কারণ এই নাম শুনলে নাম করলে এই ব্যস্ত হয় করবো না এটা নাম তাই প্রভু
তোমার তোমার নামের এমন যেন কলঙ্ক না হয় প্রভু, এত বড় অঘটনটা যেন না হয়। মহাপ্রভু বললেন, যদি হরি নামে শ্রবণী দেহ স্মৃতি বিস্মরণ হয়ে যায় আর তাতে যদি এত বড় কার্য হয়ে যায়, সেই হরিনাম সংকীর্তনে পুনরায় সবকিছু স্বাভাবিক হতে পারে। নামের এমন ক্ষমতা আছেই আছে। নাম শুনেই তো এই অবস্থা হয়েছে, আবার নাম শুনেই পূর্ববর্তা হবেই হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ভজ কৃষ্ণ তহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ। তাহলে আমাদের ধন তো কৃষ্ণ, প্রাণ তো কৃষ্ণ, সাক্ষাৎ কৃষ্ণই গৌর হয়ে কৃষ্ণ ভজনের জন্য জীবিয়ে জগতের জীবকে বলেনি আমার পূজা করো, কিন্তু গৌর যে কি তত্ত্ব সে কথা নিত্যানন্দ জগজগকে জানিয়ে তারা বলেছেন ভজ গৌরাঙ্গ, নিতাই চাই বলেছেন ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। নিত্যানন্দ প্রভু গৌর গৌরাঙ্গের উপাসনা শিখিয়েছে জগজ্জীবকে, অদ্বৈত প্রভু শিখিয়েছে নিজেই চরণে তুলসী ফুল দিয়ে নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো বলে নিজে পূজা করেছেন অদ্বৈত প্রভু নিজে। কিন্তু মহাপ্রভু কখনো কোন ভক্তকে বিশ্বরূপ দেখিয়েছেন, কোন ভক্তকে অষ্টভুজ দেখিয়েছেন, কোন ভক্তকে ষড়ভুজ দেখিয়েছেন, কোন ভক্তকে চতুর্ভুজ রূপ দেখিয়েছেন, কোন ভক্তকে মৎস্য পূর্ণ পরাহ নৃসিংহ কত স্বরূপ দেখিয়েছেন, কিন্তু কখনো কোন ভক্তকে বলেনি আমার পূজা কর। সকলকে শিক্ষা দিয়েছেন কৃষ্ণ ভজনের। তো যাই হই, কলিযুগের ভগবান এই মহাপ্রভু, তাই তার উপাসনা করে তারই শিক্ষায় শিক্ষিত হয়ে তবে কৃষ্ণ উপাসনা করতে হবে। শুধু শুধু কৃষ্ণ উপাসনা নয়, একসঙ্গে যুগপথ গৌর এবং গোবিন্দ। অনেকে বলে কৃষ্ণের ভজন করবো, গৌর তো বলেছে কৃষ্ণ ভজনের কথা, না সেই গৌর যদি না হতো আমরা কৃষ্ণ ভজন জানতে পারতাম না বলে তাই গৌরের উপাসনা করতে হবে। যদি গৌর না হই তো কেমনে হই তো কেমনে ধরিতাম রে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তো কে। প্রবোধানন্দ সরস্বতী পাদ বলেছেন, যথা যথা গৌর পদারবিন্দে ভক্তিং কৃত পূর্ণ রাশি তথা তৎসর্পিত হৃদয় কস্পর্শি রাধা পদাম্ব যশোদাম্ব রাশি। যেমন যেমন ভাবে গৌর চরণে নিষ্ঠা হবে ঠিক তেমনি তেমনি ভাবেই ব্রজেশ্বরী রাধারানী গোবিন্দের চরণে ভক্তি হবে। তাই গৌরের উপাসনা করতে হবে, গোবিন্দের উপাসনা করতে হবে। তো যাই হোক, মহাপ্রভু বলছেন কৃষ্ণ নাম শ্রবণে যদি এত বড় অনর্থ হয়, কৃষ্ণ নাম কীর্তনে এর থেকে আরো বড় আশ্চর্য ঘটনা ঘটে যাবে। তাই কোনো চিন্তা নেই, প্রাণ ভরে হরি নাম করো। তাই নিজের গলার সেই মালাটি ওই হাঁড়ির ভিতরে দিয়ে দিয়েছে, প্রসাদী মালা দিয়ে হরে নাম গাইছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। প্রভু হরি নাম সংকীর্তন করছেন। ওই মৃত কুণ্ডিকা ওই হাঁড়িটা মাঝখানে আছে, তাকে ঘিরে ঘিরে ভক্তগণকে সঙ্গে নিয়ে হরি নাম কীর্তন করছেন। প্রাণ ভরে আর আরশ্বরে ভক্তি ভরে আনন্দের দিল্লোলে প্রভু ভাবাবেশে নৃত্য করতে করতে হরি নাম সংকীর্তন করছেন। আর এই হরি নাম শ্রবণে চতুর্দশ ভুবন একেবারে চরণের পরশেষে এই তল বিতল সুতল রসতল পাতাল সপ্তলোকের কল্যাণ হচ্ছে,
আর যখনই উড়তে বাহু করে উড়দের দিকে দৃষ্টি নিক্ষেপ করে প্রণাম করছেন তখন ভূর ভুব স্বর্গের সমস্ত দেবতাগণ তারা পুষ্প বর্ষণ করছেন, তারাও মৃদঙ্গ আদি নিয়ে বাদ্য বাজাতে বাজাতে তারাও নৃত্য করছেন স্বর্গলোক থেকে। আর ভূলোকে সপার সাথে মহাপ্রভু নৃত্য করছেন। আর এই নৃত্য করতে করতে হঠাৎ একটু পরেই সেই হাঁড়িটা দুলে উঠেছে, আর হাঁড়ির ভিতর থেকে কান্নার শব্দ, আর চারিদিকে সকলে অবাক হয়ে হরিনাম সংকীর্তন বন্ধ করতে সকলে সংস্কৃত হয়ে সেই হাঁড়িটার দিকে লক্ষ্য করেছে, আর সঙ্গে সঙ্গে মহাপ্রভু ঢাকনাটাকে সরিয়ে দিয়ে সেই বাচ্চাটাকে তুলে নিয়েছেন। দেখেন একটা সুন্দর ফুটফুটে শিশু, তাকে কোলে নিয়ে প্রভু অশেষ অশেষ লালন করলেন। আর প্রভু বললেন, হরি নামের কৃপায় তোমার নতুন করে প্রাণের সঞ্চার হয়েছে, তাই তোমার নাম রাখলাম কৃপাচার্য। এইভাবে শ্রবণে শ্রবণ যে এমন ভাবে হয় দেহ বিস্মৃতি হয়ে যায় তা জানালেন, এমন হরি নাম প্রাণ ধরে করতে হবে, শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে। ভক্তি রাজ্যের প্রথম সিঁড়িটাই হলো শোনা, শ্রবণ করতে হবে, তবেই তো ভালোবাসা হবে। যেমন ভাবে শোনা হবে তেমন ভাবে ভালোবাসা হবে। শোনার মধ্যে গন্ডগোল থাকলে ভালোবাসার মধ্যে গন্ডগোল হয়ে যাবে। শোনাটা যদি খাঁটি খাঁটি হয় ভালোবাসাটাও খাঁটি খাঁটি হবে। তাই ভালো করে আদর করে ভালোবেসে শুনতে হবে, খুব করে শুনতে হবে। হাটে মাঠে ঘাটে ওই চেয়ার টেবিলে বসে কিংবা এই জমিতে মাটিতে বসে যেখানেই যেমন ভাবে হোক না কেন শুনতে হবে তার কথা। শুনতে শুনতে কখন যে তার সঙ্গে ভালোবাসা হয়ে যাবে আমি নিজেই জানতে পারবো না, কারণ কৃষ্ণ কথাই হল কৃষ্ণ। ভগবান নিজে মুখে বলছেন, যেখানে আমার ভক্ত আমার গুণগান গায় সেখানে আমি থাকি। কৃষ্ণ কোথায় ঠিকানাটা জেনে রাখুন, কৃষ্ণ কোথায় আছে ঠিকানা কোথায় বলে, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় কৃষ্ণকে পাওয়া যায়। তাই কৃষ্ণ কথা প্রাণ ধরে শুনতে হবে। আচ্ছা, এই জগতে এমন কেউ আছে কৃষ্ণ কথা শুনতে শুনতে কানটা একেবারে পচে গেছে, ঝালা পালা হয়ে গেছে, আর শুনতে ইচ্ছা করছে না? অনেক শুনেছি, অনেক শুনলাম কৃষি আর শুনুন লাগবে না, এমন কেউ আছে? অনেক শুনেছি আর শুনতে হবে না, একই তো কথা আছে। বলছেন যে এই কথাটা বলছে জানবেন সে শোনেনি, কারণ যে প্রকৃত শুনেছে সে বলবে আমার শোনাই হলো না, আমি ভালো করে শুনতে পারিনি। কতজন শুনেছে, শুনে শুনে ধন্য হয়েছে, আমার শোনা হলো না। যদি ঠিক ঠিক শুনতাম একবার কৃষ্ণ কথা শুনলেই আমার চোখে জল আসতো না। তো সেই কারণে বলছেন নিবৃত্ত তর্ষ উপগীয়মানাত, নিবৃত্তি লাভ।